বিএনপি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও মানহানির তিন মামলায় জামিনের আবেদন শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত দুপুরে জামিন আবেদনের উপর শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে রোববার কুমিল্লার দুটি ও নড়াইলের একটি মামলায় জামিন আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা মামলা দুটি সোমবার সংশ্লিষ্ট বেঞ্চের কার্যতালিকায় ছিল এই দুই আবেদন শুনানি করতে চাইলে অ্যাটর্নি জেনারেলের প্রস্তুতির জন্য আরও সময় চান পরে আদালত দুই আবেদনের শুনানির জন্য কালবেলা আড়াইটার সময় নির্ধারণ করেন